ধরুন ইউএসএর প্রেসিডেন্ট বাংলাদেশ ভ্রমণে এসেছেন তার গাড়ি বহর নিয়ে, বাংলাদেশে থাকা কিছু জঙ্গি হামলার চিন্তা করল, তাই তারা রাস্তার ম্যানহোলের কাভারের নিচে একটি বোম রাখল এবং একটি রিমোট কন্ট্রোল। প্রেসিডেন্ট তার দলীয় গাড়ি নিয়ে এগিয়ে আসছেন, কিন্তু শুধু একটি বিপদ নয়, সামনে আরও একটি বিপদ আছে, থ্রেট নাম্বার দুই। এই বিল্ডিংয়ের একটি রুম থেকে একজন লোক স্নাইপার নিয়ে বসে আছেন, যদি বোম কাজ না করে তখনই স্নাইপার দিয়ে শ্যুট করবেন তিনি, এবং এত কিছুর পরেও যদি প্রেসিডেন্ট যাতে বেঁচে না যায় তার জন্য আরও একটি বিপদ আছে, থ্রেট নাম্বার তিন। এই ভ্যানটিতে একজন লোক রকেট লঞ্চার নিয়ে বসে থাকবেন, যদি স্নাইপার ঠিকমতো শ্যুট না হয় তখন এটি ব্যবহার করা হবে। আপনার কি মনে হয় এই তিনটি থ্রেট থেকে প্রেসিডেন্টকে তার গাড়িটি কি বাঁচাতে পারবে? জানতে হলে পুরো ভিডিও দেখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো শুরু করা যাক ভিডিও। প্রেসিডেন্ট তার গাড়ি বহর নিয়ে ক্রমান্বয়ে বোমটির দিকে এগিয়ে আসছেন, তবে এই গাড়ি বহরের একেবারে প্রথম সারিতে আছে রাউট কার, এর পিছনে আছে পাইলট কার, এর পিছনে আছে সুইপার, যারা বাইক নিয়ে এগোচ্ছেন তারা মূলত রাস্তায় ময়লা আছে কিনা তা দেখছেন। প্রথম সারির গাড়িগুলো চলে গেল, এবার আসছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের গাড়ি ম্যানহোলের উপর দিয়ে যাওয়া মাত্রই কেউ একজন বোমা অ্যাক্টিভ করে দেয়, এবং দুঃখের বিষয় হলো বোম কাজ করলো না, কারণ প্রেসিডেন্টের গাড়ির ঠিক সামনেই এই কালো গাড়িটির জন্য। এটি ইলেকট্রনিক কাউন্টার মেজার সাব উরবান। এটির বৈশিষ্ট্য হলো এই দুটি অ্যান্টেনা যেগুলো রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বোম অ্যাক্টিভ থাকলে তা অফ করে দেয়, যাকে বলা হয় প্যারেট স্ট্যামিং। এরপর প্রেসিডেন্ট তার গাড়ি বহর নিয়ে পরবর্তী থ্রেটের দিকে যেতে লাগলো, যেখানে স্নাইপার নিয়ে বসে আছে একজন লোক। প্রেসিডেন্টের এই গাড়িটিকে বিস্ট নামেও বলা হয়। রাস্তায় যাওয়ার সময় দুটি বিস্ট একসাথে যায়, যাতে জঙ্গিরা বুঝতে না পারে কোনটিতে প্রেসিডেন্ট আছে। বিস্টের পিছনে দুটি গাড়ি ফলো করে, একটিতে সিকিউরিটি পার্সন যারা যে কোনো মুহূর্তে শ্যুট করতে বাধ্য থাকে, এবং এটিকে বলা হয় হাফ ব্যাক, এবং পেছনেরটিতে থাকে কাউন্টার অ্যাসল্ট টিম, যাদের কাজ হলো নেমেই ফাইট করা এবং পরিস্থিতি স্বাভাবিক করা। এবং এর পিছনের দুটি গাড়ি হলো কন্ট্রোল এবং সাপোর্ট কার। এই দুটো গাড়িতে প্রেসিডেন্টের পার্সোনাল ডাক্তার থাকে। প্রেসিডেন্টের গাড়ির স্নাইপার বরাবর চলে আসছে এবং ট্রিগার করা হলো। স্নাইপারও কাজ করলো না, কারণ বিস্টের গ্লাস ছিল বুলেট প্রুফ। এই বিস্ট মূলত কার্ডিয়ালাক মডেলের গাড়ি, যেটি শুধুমাত্র প্রেসিডেন্টের জন্য তৈরি করা হয়েছে। গাড়িটি দেখতে যেমন সুন্দর, তেমনি এর নানাবিধ রেকর্ডও রয়েছে, যেমন কোনো ধরনের কেমিক্যাল অ্যাটাক থেকেও বাঁচাতে পারবে এই বিস্ট। থ্রেট নাম্বার দুই থেকে এবার প্রেসিডেন্ট যাচ্ছেন থ্রেট নাম্বার তিনের দিকে, যেখানে একজন লোক রকেট লঞ্চার নিয়ে বসে আছেন। এই দুটো গাড়িতে থাকে ফ্রেশের লোকজন, এর পিছনে থাকে আইডি কার, যার কাজ হলো গাড়ির আইডেন্টিটি সংরক্ষণ করা। এর পিছনে রয়েছে মেডিটেশন ইউনিট, নিউক্লিয়ার অ্যাটাক হলে এই গাড়িটি সেভ করবে প্রেসিডেন্টকে। এর পিছনে আছে অতি পরিচিত রোড রানার্স, যেটির কাজ হলো ইন্টারনেট সেবা দেওয়া এবং সবসময় স্যাটেলাইট কানেক্টেড থাকা। এর পিছনে আছে একটি লোকাল অ্যাম্বুলেন্স, এবং সবার লাস্টে আছে দুটি লোকাল পুলিশ কার। গাড়ি দেখতে দেখতে প্রেসিডেন্ট পৌঁছে গেল থ্রেট নাম্বার তিনে। লোকটি বের হলো এবং নিশানা তাক করলো, এবং
প্রেসিডেন্ট কিন্তু বেঁচে গেল, কারণ গাড়ির ইঞ্জিন ব্লাস্ট হওয়ার আগেই অফ হয়ে গিয়েছে এবং গাড়িটিতে কোনো ধরনের ধোঁয়ায় ঢুকতে পারবে না। এরপর গাড়ি অটো স্টার্ট হয়ে গেল এবং বেরিয়ে গেল বিপদ জোন থেকে। এভাবে প্রেসিডেন্টকে বাঁচিয়ে নিল বিস্ট। ভিডিওটির মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি প্রেসিডেন্টের গাড়ি কতটা শক্তিশালী হতে পারে এবং ভিডিওটিতে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। যদি ভিডিওটি ভালো লাগে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন। আল্লাহ হাফেজ, গুড বাই।